বেদান্ত আসলে বৃদ্ধাবস্থার জন্য নয়, ক্ষমা করবেন আমাকে, হাত জোর করে ক্ষমা চাইছি, বৃদ্ধাবস্থার জন্য না। বেদান্ত হিন্দু ধর্ম এগুলো হচ্ছে কম বয়সীদের জন্য। দুর্ভাগ্য যে আমাদের ইয়াংরা শোনে না, বৃদ্ধাবস্থায় গিয়ে শুনছে। যাদের তেজ এখনো আছে, যারা মনে করে আমি জগৎটাকে উল্টে ফেলতে পারি, যাদের ক্ষমতা আছে যে যে কোনো জিনিস করতে পারি, এরাই ধর্ম এদের জন্যে, বেদান্ত এদের জন্যে। একটা বয়সের পরে যখন খেলে হজম হয় না, রাত্রে ঘুম হয় না, বসলে কোমরে ব্যথা, হাত হাঁটু ব্যথা হয়, এদের জন্য হরিনাম, চেয়ারে বসে হরিনাম করবেন, জয় ঠাকুর জয়, বেদান্ত। বেদান্ত হচ্ছে যাদের যারা শক্তি, বেদান্ত হচ্ছে শক্তির ধর্ম, শক্তি মানে ধর্ম। স্বামীজি বারবার বলছেন বীর্যবান হওয়া, শক্তিবান হওয়া, একবারে টকফক 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 করছে। বেদান্ত এদের জন্য। জানেন দেখবেন বেদান্তে যখন শিক্ষক দেখবেন সব ইয়াং, একবারে ইয়াং, সবকটা ইয়াং। আপনাদের মধ্যে যাদের এখন একটু বয়স কম আছে, না 50-এর কম যারা আছে, আগেকার দিনে বলতেন 30 পেরোলে ফর্সা, না এটাকে 50 করলাম, এখন হেলথ ভালো হয়ে গেছে, আপনাদের দায়িত্ব যে এটাতে নামুন। যাদের বয়স হয়ে গেছে তারা শুনুন, কিন্তু পুরো দমে পালন করা একটু কঠিন হয়ে যায়। এটাকে নেগেটিভ বলে নেওয়ার কিছু নেই, হয় এখন আপনাকে যদি 70 বছর বয়সে বলে 100 মিটার স্প্রিন্টে নামুন, সে তো সম্ভব না। শুনে রাখতে হয়, শুনলে শুনলে একটা সংস্কার তৈরি হয়, পরে জন্মে হবে, আবার হবে।